নমস্কার, আমি সুইটি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা WBSSC বা SLST এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, সেই ধরনের 50টি প্রশ্ন আজ আমি আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটু মন দিয়ে শুনবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, 1 নম্বর প্রশ্নটি হলো, নিম্নে উল্লিখিত যে ব্রাহ্মণটি সাম বেদের ব্রাহ্মণ সেটি কি? সাম বেদের ব্রাহ্মণ কোনটি? দেখো, এখানে উত্তর কোনটি হবে? উত্তর 4টি রাইট হবে, পঞ্চবিংশ ব্রাহ্মণ। পঞ্চবিংশ ব্রাহ্মণ হলো সাম বেদের ব্রাহ্মণ। নেক্সট 2 নম্বর প্রশ্নটি হলো, ছান্দোগ্য উপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হলো, অর্থাৎ ছান্দোগ্য উপনিষদ কোন বেদের উপনিষদ? উত্তর কোনটি হবে তোমাদের সকলেরই জানা, উত্তর 3টে রাইট হবে, সামবেদ। সামবেদের উপনিষদের সংখ্যা হলো 2টি, যথা কেনোপনিষদ এবং ছান্দোগ্য উপনিষদ। তাহলে দেখলাম ছান্দোগ্য উপনিষদ হচ্ছে সামবেদের অন্তর্গত। নেক্সট 3 নম্বর প্রশ্নটি হলো, যে বেদাঙ্গ বৈদিক শব্দাবলীর নির্বাচন বিষয়ে শিক্ষাদান করে সেটি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বেদাঙ্গ বৈদিক শব্দাবলীর নির্বাচন বিষয়ে শিক্ষাদান করে সেটি হলো নিরুক্ত। দেখো, নিরুক্ত একটি প্রসিদ্ধ বেদাঙ্গ গ্রন্থ এবং এই শাস্ত্রে বৈদিক মন্ত্রের বিভিন্ন পদের অর্থ সুবিস্তারে ব্যাখ্যা করা আছে। নেক্সট 4 নম্বর প্রশ্নটি দেখো, এখানে একটা ছক দিয়ে দেওয়া আছে, এখানে ম্যাচিং করতে হবে। বেশ, দেখি কি হবে ম্যাচিং করলে। ভেক সূক্ত, ভেক সূক্ত কি? ভেক সূক্ত হচ্ছে ধর্মনিরপেক্ষ সূক্ত। পুরুষ সূক্ত কি? পুরুষ সূক্ত হচ্ছে একটা দার্শনিক সূক্ত। সরমাপনির কথোপকথন কি? এটি হচ্ছে একটি সংবাদ সূক্ত। এবং সজনীয় সূক্ত কি? সজনীয় সূক্ত হচ্ছে একটি ধর্মীয় সূক্ত। তাহলে আমরা দেখলাম 1-এর D, 2-এর C, 3-এর B এবং 4-এর A, এটাই হচ্ছে ম্যাচিং। তাহলে উত্তর আমাদের অপশন কোনটা সঠিক হবে? 2-এর অপশনটি এখানে সঠিক হয়ে যাবে, 1-এর D, 2-এর C, 3-এর B, 4-এর A। নেক্সট 5 নম্বর প্রশ্নটি হল, স্ত্রীরত্ন সৃষ্টি পড়া প্রতিভাতি সামে গ্রন্থস্থান বক্তা, অভিজ্ঞানা শকুন্তলম নাটক থেকে। স্ত্রীরত্ন সৃষ্টি পড়া প্রতিভাতি সামে, এটি গ্রন্থস্থান অর্থাৎ কোন অঙ্ক থেকে নেওয়া হয়েছে এবং এই উক্তিটির বক্তা কে? উত্তর কোনটি হবে? দেখো, এখানে 3-এর অপশনটি রাইট হয়ে যাবে, 2য় অঙ্কে রাজা। 2য় অঙ্কে শকুন্তলা সৌন্দর্য ও বিধাতার নির্মাণ নৈপুণ্যের কথা ব্যক্ত করতে গিয়ে রাজা আলোচ্য উক্তিটি করেছিলেন এবং উক্তিটির বক্তা তো রাজা, শ্রোতাটাও জানিয়ে রাখি, শ্রোতা হচ্ছেন বিদূষক। নেক্সট দেখো, এখানে বক্তা, শ্রোতা, গ্রন্থস্থান সবগুলোই পড়ে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্নটি হলো, ধনস্যদাতা কারক করলে কোন সূত্রটি হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে উত্তর কতগুলো সূত্র দেওয়া আছে, কোন সূত্রটি হবে? প্রথম সূত্রটি এখানে হবে কর্তৃকর্মণকৃতি। কর্তৃকর্মণকৃতি সূত্রানুসারে বলা হয়েছে, কৃদন্ত পদের যোগে কৃদন্ত পদের অন্তর্ভুক্ত ক্রিয়ার কর্তা এবং কর্মে ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে। এখানে দেখো, কৃদন্ত পদ রয়েছে দাতা, এই কৃদন্ত পদের যোগে ধনস্য পদে কি হয়েছে? কর্মে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে কোন সূত্রটি হলো? কর্তৃকর্মণকৃতি। নেক্সট 7 নম্বর প্রশ্নটি কি দেখব? দেখো, তস্য কলত্র বিদুষী, শুদ্ধ করিলে কি হবে? অশব্দি সংশোধন দিয়েছে, তস্য কলত্র বিদুষী, শুদ্ধ করিলে কি হবে? উত্তর হবে এখানে দেখো 4-এরটা, তস্য কলত্রং বিদ্যৎ। কী করে হলো জানিয়ে দিই। দেখো,
কলত্র যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি, কলত্র শব্দটি হচ্ছে ক্লিব লিঙ্গ শব্দ, তাই হয়েছে কলত্রং। আর কলত্রের বিশেষণ কোনটা? বিদ্যত। বিদ্যতটি হচ্ছে কলত্রের বিশেষণ। কলত্রের বিশেষণ হওয়ার জন্যই বিদ্যত শব্দের ক্লিব লিঙ্গের ফর্ম আমাদেরকে বোঝাতে হবে। তাহলে বিদ্যত শব্দের ক্লিব লিঙ্গের রূপ কী কী হয় জানো? বিদ্যত, বিদুষী, বিদ্যাংশী, অর্থাৎ বিদ্যত শব্দটি আমরা এখানে বসালাম। তাহলে আমরা দেখলাম দুটো শব্দ, দুটো ভুল ছিল, কলত্রং আর বিদ্যত। নেক্সট 8 নম্বর প্রশ্নটি হলো, অষ্টানি পুস্তকানি গৃহীত্বা শতা বালিকা আগতা, কটি পদ অশুদ্ধ, অর্থাৎ এখানেও অশুদ্ধি সংশোধন দিয়েছে, একটা লাইন তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কয়টি পদ অশুদ্ধ সেটা আমাদেরকে জানাতে হবে। দেখো অষ্টানি কিন্তু হয় না, এখানে হয় অষ্ট, তাহলে একটা পদ ভুল গেল। পুস্তকানিটা ঠিক আছে, গৃহীত্বা ঠিক আছে, শতা হবে না, হবে শত। আর বালিকাটা ঠিক আছে, আর এখানে দেখো আগতাতে আকার বিসর্গ দিতে হবে, যেহেতু বালিকার সংখ্যা হচ্ছে অনেকগুলি বহুবচন, তাই আগতাতে আমাদেরকে আকার বিসর্গ দিতে হবে। তাই আমরা দেখতে পেলাম কি কতগুলি পদ ভুল রয়েছে, 3টি পদ ভুল আছে, উত্তর হবে 3টা সঠিক। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্নটি হলো, অতি নিদ্রাম নিদ্রা সম্প্রতি না যুজ্যতে, এখানে কোন সমাস হয়েছে, উত্তর কোনটি হবে আমাদের সকলেরই জানা, উত্তর হবে অব্যয়ীভাব সমাস। নিদ্রা সম্প্রতি না যুজ্যতে, এখানে অসম্প্রতি অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্নটি হলো, পীতাম্বর সমাসে ব্যাসবাক্য করিলে কোনটি হবে, পীতাম্বর সমাসটির ব্যাসবাক্য কী হবে, উত্তর দেখো আমাদের সকলেরই জানা, খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজ, পীতাম অম্বরম যশ্যসা, এখানে এটি হয়ে যাবে ব্যাসবাক্য এবং এটি বহুব্রী সমাস হয়েছে, পীতাম অম্বরম যশ্যসা পীতাম্বর, এটি একটি বহুব্রী সমাস। নেক্সট 11 নম্বর প্রশ্নটি হলো, সন্ধি করতে হবে, সখে যুক্ত অমু সন্ধি করিলে কি হবে, উত্তর দেখো একের অপশনটি রাইট হয়ে যাবে, সখয়মু, এ যুক্ত স্বরবর্ণ যদি হয় তাহলে কিসের আদেশ হয়ে থাকে, অয়ের আদেশ হয়, অয়ের আদেশ হবে, তাহলে অয় আমরা এখানে যুক্ত করে দিলাম, তাহলে রূপটি কি হয়ে গেল, সখয়মু। নেক্সট 12 নম্বর প্রশ্নটি হলো, শেপ ধাতুর লোট মধ্যম পুরুষের বহুবচনের রূপ কোনটি হবে, শেপ ধাতুর লোট মধ্যম পুরুষের বহুবচনের রূপ কোনটি হবে, উত্তর এখানে 3টা সঠিক হয়ে যাবে, সে বদ্ধম। দেখো শেপ ধাতুর লোট লকারের রূপটি কীরকম হয়, সেবতাম সেবেতাম সেবন্তাম সেবস্য সেবেথাম সেবদ্ধম সেবই সেবাবহই সেবা মহই, অর্থাৎ মধ্যম পুরুষের বহুবচনের রূপটি হবে সেবদ্ধম। নেক্সট বধূ শব্দের চতুর্থী বিভক্তির এক বচনের রূপ কোনটি হবে, দেখো 4টে অপশন দেওয়া আছে, এদের মধ্যে প্রথম অপশনটাই আমাদের রাইট হয়ে যাবে, বদ্বই, বধূ শব্দটি হচ্ছে দীর্ঘকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, বধূ শব্দ হচ্ছে দীর্ঘকারান্ত একটা স্ত্রীলিঙ্গ শব্দ এবং চতুর্থী বিভক্তির এক বচনের রূপ হয়ে থাকে বদ্বই। নেক্সট প্রশ্ন কী আছে, 14 নম্বর প্রশ্নটি দেখো, কারক করতে দেওয়া আছে, স্বমুক্ত এ শিবং ভজতি, কারক করলে কোন সূত্রটি এখানে হবে, দেখো এখানে উত্তর কোনটি হবে, কোন সূত্রটি হবে, প্রথমটাই রাইট হবে, তাদর্থে চতুর্থী বাচ্চা, এই বার্তিক অনুসারে কী বলা হয়েছে, যার জন্য কোনো ক্রিয়া সম্পাদিত হয় তার উত্তরে চতুর্থী বিভক্তি যুক্ত হয়ে থাকে, এখানে দেখো মুক্তির জন্য শিবকে ভজনা করা হচ্ছে, তাই মুক্ত এ পদে তাদর্থে চতুর্থী বিভক্তি যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখব, নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে দেখো যে তোমরা সকলেই জানো 30শে জুনের মধ্যে কিন্তু
ভ্যাকেন্সি লিস্ট এবং SNST এক্সাম সংক্রান্ত তথ্য কমিশন থেকে জানানো হবে। তাই আমাদের এই 30 জুন এই ডেট ধরেই আমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে। তাই তোমরা এখন থেকে ভালোভাবে পড়াশুনো করো, যাতে 30 জুনের মধ্যে তোমাদের ভালো রকম প্রিপারেশন হয়ে যায়। নেক্সট তাহলে দেখি আমি 15 নম্বর প্রশ্নটি কি আছে। নিচে যে কাব্যটি রামায়ণের দ্বারা প্রভাবিত নয় সেটি কি? অর্থাৎ নিচের কোনটি রামায়ণের দ্বারা প্রভাবিত নয়, অর্থাৎ রামায়ণকে অবলম্বন করে রচিত নয়, উত্তর কোনটি হবে? উত্তর দেখো হবে মালতী মাধব। তার কারণ হচ্ছে রামায়ণের কাহিনী অবলম্বন করে ভট্টি তার ভট্টি কাব্য, মুরারি অনর্ঘ রাঘব এবং কুমার দাস জানকী হরণ মহাকাব্য রচনা করেছিলেন। কেবলমাত্র ভবভূতির রচিত মালতী মাধব নাটকটি খুব সম্ভবত বৃহৎ কথার অন্তর্গত কোনো কাহিনীকে অবলম্বন করে রচিত হয়েছিল। এটি কিন্তু রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত নয়। তাই 15-র উত্তর কোনটি হবে? উত্তর হয়ে যাবে মালতী মাধব। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি? 16 নম্বর প্রশ্নটি হলো, এদের মধ্যে কোনটি হিতোপদেশের খণ্ড নয়? অর্থাৎ 4টি অপশন দেওয়া আছে, এদের মধ্যে কোনটি হিতোপদেশের খণ্ড নয়? উত্তর হয়ে যাবে মিত্রপ্রাপ্তি। মিত্রপ্রাপ্তি হিতোপদেশের খণ্ড নয়, কারণ নারায়ণ শর্মা কর্তৃক হিতোপদেশ গ্রন্থটি 4টি অধ্যায় বিশিষ্ট, যথা মিত্রলাভ, সুহিত বেদ, বিগ্রহ এবং সন্ধি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিত্রলাভ, বিগ্রহ এবং সন্ধি হচ্ছে হিতোপদেশের খণ্ড, যেটি নয় সেটি হচ্ছে মিত্রপ্রাপ্তি। মিত্রপ্রাপ্তি হিতোপদেশের খণ্ড নয়। নেক্সট দেখো বলা আছে, কথাশরীর সাগরের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? দেখো 2 নম্বর অ্যান্সার অপশনটি দেওয়া আছে, এই গ্রন্থ তৎকালীন কাশ্মীরের সামাজিক ইতিহাস জানার পক্ষে এক আকর গ্রন্থ, এটা সঠিক। কোন গ্রন্থটি খ্রিস্টীয় 11শ শতকে রচিত, এটাও সঠিক। এটির উৎস গুণাঢ্যের বৃহৎ কথা, এটাও সঠিক। যেটা সঠিক নয়, এই গ্রন্থ আকারে মহাভারতের তুল্য, এটি কিন্তু সঠিক নয়। তাহলে আমাদের 17-র 1-এর অপশনটি রাইট হয়ে যাবে। নেক্সট কন্নড় ভাষায় রচিত রামায়ণটির কী নাম? উত্তর কোনটি হবে? উত্তর হবে তোর বেয় রামায়ণ। কন্নড় ভাষায় রচিত রামায়ণটির নাম হচ্ছে তোর বেয় রামায়ণ। নেক্সট 19 নম্বর প্রশ্নটি হলো, যে গ্রন্থটি মহাভারতকে আশ্রয় করে রচিত নয় সেটি কি? অর্থাৎ কোন গ্রন্থটি মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত নয়? উত্তর কোনটি হবে? আমাদের সকলেরই জানা 4-এর অপশনটি রাইট হয়ে যাবে, ভবভূতির মহাবীরচরিত। তার কারণ মহাভারতের কাহিনী অবলম্বনে ভারবী, কিরাতার্জুনীয় মহাকাব্য, মাঘ শিশুপাল বধ মহাকাব্য এবং ভাষের দূত বাক্য এইগুলি রচিত হয়েছিল। কিন্তু ভবভূতির মহাবীরচরিতে যে নাটকটি, এটি রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। তাই আমাদের 4-এর অপশনটি রাইট হয়ে যাবে, ভবভূতি মহাবীরচরিত মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত নয়, রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। নেক্সট 20 নম্বর প্রশ্নটি হল, গিরিযুক্ত এতো, এখানে সন্ধি করতে হবে, গিরিযুক্ত এতো কী হবে? উত্তর হবে দেখো 3-এর অপশনটা রাইট হবে, গিরি একটু ফাঁকা দিয়ে এতো, এখানে কিন্তু সন্ধি হবে না। তার কারণ ইদুদে দ্বিবচনাং প্রগৃচ্ছাম, এই সূত্রানুসারে বলা হয়েছে দ্বিবচনান্ত দীর্ঘই কারান্ত, পদের সঙ্গে পরবর্তী স্বরবর্ণে সন্ধি হয় না, তাই কিন্তু এখানে সন্ধি হয়নি। নেক্সট শিক্ষা বেদাঙ্গের বিষয় হলো, অর্থাৎ শিক্ষা যে বেদাঙ্গটি, সে বেদাঙ্গের বিষয় কোনটি? উত্তর এখানে কোনটি সঠিক হবে? 3-এর অপশনটি সঠিক হবে, বৈদিক ধ্বনি বিজ্ঞান। দেখো আমরা জানি বেদাঙ্গের সংখ্যা হচ্ছে 6টি। এই ষড় বেদাঙ্গের মধ্যে প্রাচীন এবং প্রথম বেদাঙ্গ হচ্ছে শিক্ষা। এই শিক্ষা, এই যে শাস্ত্রে বৈদিক মন্ত্রের স্বরের উচ্চারণ বিধি, অক্ষরের বৈচিত্র্য ইত্যাদি বিষয় লিপিবদ্ধ হয়েছে। তাহলে দেখলাম শিক্ষা বেদাঙ্গের বিষয় হচ্ছে বৈদিক ধ্বনি বিজ্ঞান। নেক্সট
22 নাম্বার প্রশ্নটি হলো, এদের মধ্যে কোনটি সপ্ত অঙ্ক বিশিষ্ট নয়, অর্থাৎ এদের মধ্যে কোন নাটকটি সপ্তম অঙ্ক বিশিষ্ট নয়। উত্তর এখানে কোনটি হবে? উত্তর চারেরটা সঠিক হবে, বেণীসংহার। তার কারণ, মুরারির অনর্ঘ রাঘব, ভবভূতির উত্তরামচরিত, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস নাটক, এই সবগুলি কিন্তু সাত অঙ্ক বিশিষ্ট নাটক, কিন্তু ভট্টনারায়ণের বেণীসংহার কেবলমাত্র ছয় অঙ্ক বিশিষ্ট নাটক। তাই ভট্টনারায়ণের বেণীসংহার এখানে উত্তর হয়ে যাবে। নেক্সট 23 নাম্বার প্রশ্ন কি? 23 নাম্বার প্রশ্নটি হলো, দেখো, পতঞ্জলির মহাভাষ্যে দুটি নাটক উল্লেখ করেছিলেন, তার মধ্যে একটি কি? পতঞ্জলির মহাভাষ্যে যে দুটি নাটকের উল্লেখ করেছিল তার মধ্যে একটি কোনটি? এখানে উত্তর হবে, দুয়েরটা সঠিক, বলিবদ্ধ। পতঞ্জলির মহাভাষ্যে দুটি সংস্কৃত নাটকের উল্লেখ রয়েছে, সেগুলি হলো কংসবধ এবং বলিবদ্ধ। দেখো, আরও একটা কথা আমি তোমাদের জানিয়ে রাখি, এই ধরনের প্র্যাকটিস সেট আমি তোমাদের জন্য রেগুলার দিতে থাকবো, তাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে দেখি 24 নাম্বার প্রশ্নটি কী আছে। অভিজ্ঞানের ব্যবহার দেখা যায় না এমন একটি নাটক কী? অভিজ্ঞান অর্থাৎ চিহ্ন, অভিজ্ঞানের ব্যবহার দেখতে পাওয়া যায় না কোন নাটকে? উত্তর কোনটি হবে? উত্তর হবে নাগানন্দ। তার কারণ, অভিজ্ঞান ও শকুন্তলম নাটকে অভিজ্ঞান হিসাবে আংটিকে ব্যবহার করা হয়েছে, মুদ্রা রাক্ষস নাটকে মুদ্রাকে, এবং বিক্রমোর্বশীয়ম নাটকে সঙ্গমণিকে অভিজ্ঞান হিসাবে ব্যবহার করা হয়েছে। শুধু এই নাগানন্দ নাটকে কোনো অভিজ্ঞানের ব্যবহার হয়নি। তাই চারেরটি হয়ে যাবে উত্তর। নেক্সট 25 নাম্বার প্রশ্নটি হলো, নয়টি অঙ্ক বিশিষ্ট দৃশ্যকাব্য কোনটি? উত্তর কোনটি হবে? নয়টি অঙ্ক রয়েছে কোন দৃশ্যকাব্যে? উত্তর দুয়েরটা সঠিক হবে, সারিপুত্ত প্রকরণ। অশ্বঘোষ নয়টি অঙ্ক বিশিষ্ট শান্ত রসপ্রধান প্রকরণ জাতীয় একটি দৃশ্যকাব্য রচনা করেন, সেটি হচ্ছে সারিপুত্ত প্রকরণ। নেক্সট 26 নাম্বার প্রশ্নটি হলো, সোমেশ্বর দত্ত রচিত কীর্তি কৌমুদী কোন শ্রেণীর গ্রন্থ? এখানে দেখো, দেওয়া আছে সোমেশ্বর দত্তের কীর্তি কৌমুদী কোন শ্রেণীর গ্রন্থ। এখানে উত্তর হয়ে যাবে, একেরটা সঠিক, ঐতিহাসিক কাব্য। সোমেশ্বর দত্তের কীর্তি কৌমুদী হচ্ছে একটি ঐতিহাসিক কাব্য। নেক্সট 27 নাম্বার প্রশ্নটি হলো, এখানেও দেখো একটা ছক দিয়ে দেওয়া আছে এবং এখানে কতগুলি রামায়ণের ঘটনাবলীর উল্লেখ রয়েছে, এগুলি কোন কোন কাণ্ডে বর্ণনা আছে সেটা আমাদেরকে ম্যাচ করতে হবে। কৈকেয়ীর বর প্রার্থনা, এটি আছে অযোধ্যাকাণ্ডে। শূর্পণখার নাককাঞ্ছেদন, এটি আছে অরণ্যকাণ্ড। সেতুবন্ধন আছে লঙ্কাকাণ্ডে, এবং পাতাল প্রবেশ আছে উত্তরকাণ্ডে। তাহলে আমরা দেখছি, একের বি, দুয়ের ডি, তিনের এ এবং চারের সি, এই রেশিওটাই আমাদের সঠিক হবে। তাহলে কোন অপশানটা সঠিক হবে? চারের অপশানটি সঠিক হয়ে যাবে, একের বি, দুয়ের ডি, তিনের এ, চারের সি। নেক্সট, নিরুক্ত কয়টি কাণ্ডে বিভক্ত? নিরুক্ত কয়টি কাণ্ডে বিভক্ত? এখানে উত্তর কোনটি হবে? উত্তর তিনেরটা সঠিক হবে, তিনটি কাণ্ডে বিভক্ত। দেখো, নিরুক্ত হচ্ছে একটি বেদাঙ্গ এবং নিরুক্ত গ্রন্থটি তিনটি কাণ্ডে বিভক্ত। এগুলি হচ্ছে নৈঘণ্টুক কাণ্ড, নৈগম কাণ্ড এবং দৈবত কাণ্ড। নেক্সট 29 নাম্বার প্রশ্নটি হলো, বৈদিক মন্ত্রে ব্যবহৃত প্রধান ছন্দের সংখ্যা কয়টি? অর্থাৎ বৈদিক মন্ত্রে প্রধান কটি ছন্দে ব্যবহার হয়েছে? উত্তর দেখো, এখানে দুয়ের অপশানটি সঠিক হবে, সাতটি ছন্দ। বৈদিক মন্ত্রে ব্যবহৃত ছন্দ হচ্ছে সাতটি, সেগুলি কী কী? অনুষ্টুপ, উষ্ণিক, গায়ত্রী, জগতী, ত্রিষ্টুপ, পংক্তি এবং বৃহতী। এই সাতটি ছন্দে ব্যবহার হয়েছে বৈদিক মন্ত্রে। নেক্সট 30 নাম্বার প্রশ্নটি হলো, কৃষ্ণ যজুর্বেদের কাণ্ড সংখ্যা কয়টি?
কৃষ্ণ যজুর্বেদে কতগুলি কাণ্ড আছে? এখানে উত্তর হবে চারের অপশনটি সঠিক হয়ে যাবে, সাতটি কাণ্ড আছে। কৃষ্ণ যজুর্বেদে সাতটি কাণ্ড আছে। নেক্সট 31 নম্বর প্রশ্নটি হলো, অমি যুক্ত অশ্যা সন্ধি করলে কি হবে? এখানে সন্ধি করতে হবে অমি যুক্ত অশ্যা, এখানে সন্ধি করলে কি হবে? উত্তর দেখো, এখানে তিনেরটা সঠিক হয়ে যাবে, অমি একটু ফাঁক দিয়ে লিখতে হবে, অশ্যা এখানে সন্ধি কিন্তু হবে না। তার কারণ অদস্যমাত সূত্রানুসারে পুংলিঙ্গ অদস শব্দের নিষ্পন্ন দীর্ঘইকারান্ত এবং দীর্ঘকারান্ত পদের সঙ্গে অর্থাৎ অমি এবং অমর সঙ্গে পরবর্তী স্বরবর্ণের কিন্তু সন্ধি হবে না। তাই অমির সঙ্গে পরবর্তী স্বরবর্ণ অয়ের সন্ধি হয়নি, তাই এখানে হয়ে যাবে সন্ধি নিষেধ। এখানে তিনের অপশনটি সঠিক হবে। নেক্সট 32 নম্বর প্রশ্নটি হল, লঘিয় শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ কোনটি হবে? লঘিয় শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ হবে, এক নম্বর অপশনটি রাইট হবে, লঘিয়সাম। লঘিয় শব্দটি হচ্ছে একটি পুংলিঙ্গ শব্দ, ষষ্ঠীর বহুবচনের রূপটি হচ্ছে লঘিয়সাম। নেক্সট দিশ শব্দের রূপগুলির মধ্যে কোনটি ভুল? অর্থাৎ দিশ শব্দের কতগুলি রূপ এখানে দেওয়া আছে, তাদের মধ্যে কোনটি ভুল সেটা আমরা দেখে নেব। উত্তর দেখো কোনটি হবে, উত্তর হবে চারিটি দিশভ্যাম। তার কারণ দিশ শব্দটি হচ্ছে তালবসিকান্তে স্ত্রীলিঙ্গ শব্দ, প্রথমা এবং দ্বিতীয়া বিভক্তির বহুবচনে হয় দিশ, এটা ঠিক। প্রথমা এবং দ্বিতীয়া বিভক্তির দ্বিবচনে হয়ে থাকে দিশৌ, আবার তৃতীয়া বিভক্তির এক বচনে হয় দিশা, কিন্তু দিশভ্যাম বলে কিছু হয় না, তাই দিশভ্যাম হবে এখানে ভুল। উত্তর কোনটি হবে? চারের অপশনটি সঠিক হবে, দিশভ্যাম, এটি একটি ভুল। নেক্সট 34 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি কর্মকারকে চতুর্থী বিভক্তির উদাহরণ? কর্মকারকে চতুর্থী বিভক্তির উদাহরণ কোনটি? উত্তর হবে দুয়েরটা সঠিক, নৃসিংহায় নমস্করতি। দেখো ক্রিয়ার্থপ পদস্য কর্মণি স্থানীন, এই সূত্রানুসারে বলা হয়েছে তুমুন প্রত্যয়ান্ত ক্রিয়া যদি উচ্চ থাকে তাহলে তুমুন প্রত্যয়ান্ত ক্রিয়ার কর্মে চতুর্থী বিভক্তি যুক্ত হয়। এখানে দেখো নৃসিংহায় নমস্করতি অর্থাৎ নৃসিংহম অনুকূলয়িতুম নমস্করতি, বাক্যে তুমুন প্রত্যয়ান্ত ক্রিয়াটি উচ্চ থাকার জন্যই নৃসিংহায় পদে যে চতুর্থী বিভক্তি যুক্ত হয়েছে সেটা কিন্তু কর্মকারকে চতুর্থী বিভক্তি, তাই নৃসিংহায় নমস্করতি এটি হচ্ছে কর্মকারকে চতুর্থী বিভক্তির উদাহরণ। নেক্সট 35 নম্বর প্রশ্নটি হল, শোকার্তা বালা করাভ্যাম সা বক্ষম আহন্তি শুদ্ধ করিলে কি হবে? এখানে অশুদ্ধি সংশোধন একটা দেওয়া আছে, শুদ্ধ করিলে কোনটি হবে? এখানে একের অপশনটি রাইট হবে। তার কারণ দেখো শোকার্তাটা ঠিক আছে, বালাটাও ঠিক আছে, করাভ্যামও ঠিক আছে, সব বক্ষ হবে, সব বক্ষ, কারণ বক্ষ শব্দটি হচ্ছে পুংলিঙ্গ শব্দ, তাই হয়েছে সবক্ষ। আর দেখো আহন্তি হবে না, আহতে হবে, কারণ নিজেকে যদি আঘাত করা বোঝায় তাহলে কিন্তু আহতে হয়ে থাকে, অর্থাৎ এই দুটো পদ হচ্ছে ভুল। নেক্সট 36 নম্বর প্রশ্নটি হলো, ভাস রচিত ছয় অঙ্ক বিশিষ্ট নাটকের সংখ্যা কয়টি? চলে এলি উপরে। ভাস রচিত ছয় অঙ্ক বিশিষ্ট নাটকের সংখ্যা কয়টি? দেখো এখানে উত্তর হবে তিনটি, দুয়ের অপশনটি রাইট হয়ে যাবে, তিনটি। ভাস রচিত অভিষেক নাটক স্বপ্ন বাসবদত্তম, অভিমারক নাটক, এই তিনটি হচ্ছে ছয় অঙ্ক বিশিষ্ট নাটক। তাহলে ভাস ছয় অঙ্ক বিশিষ্ট তিনটি নাটক রচনা করেছিলেন। নেক্সট 37 নম্বর প্রশ্নটি হল,
এদের মধ্যে কোনটি তামসিক পুরাণের অন্তর্গত? এখানে কতগুলি পুরাণের নাম দিয়ে দেওয়া হয়েছে, এদের মধ্যে কোনটি তামসিক পুরাণের অন্তর্গত, কোন পুরাণটি তামসিক পুরাণের অন্তর্গত? উত্তর এখানে হবে তিনের অপশনটি রাইট হবে অগ্নিপুরাণ। অগ্নিপুরাণ হচ্ছে তামসিক পুরাণের অন্তর্গত। নেক্সট 38 নাম্বার প্রশ্নটি হলো, এখানেও দেখো একটা ম্যাচিং করতে হবে। বলা আছে যে এখানে কতগুলি নাটকের নাম দেওয়া আছে এদিকে, আর এদিকে দেওয়া আছে কত অঙ্কের নাম, কোন কোন নাটকগুলি কোন কোন অঙ্ক বিশিষ্ট। দেখো বাল ভারত হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, প্রবোধ চন্দ্রোদয় হচ্ছে 6টি অঙ্ক বিশিষ্ট, প্রিয়দর্শিকা হলো 4টি অঙ্ক বিশিষ্ট এবং মালতী মাধব হলো 10 অঙ্ক বিশিষ্ট নাটক। অর্থাৎ একের এ 2, বি এর 1, সি এর 4 এবং ডি এর 3, এই রেশিওটি এখানে সঠিক হবে। অর্থাৎ আমাদের এখানে কোন অপশনটি সঠিক হয়ে যাবে, 4-এর অপশনটি সঠিক হয়ে যাবে, এ 2, বি এর 1, 3-এর সি এর 4 এবং ডি এর 3। নেক্সট প্রশ্ন 39 নাম্বার প্রশ্নটি কি, সখী ইন দ্বিতীয়ার এক বচন, অর্থাৎ সখী শব্দে দ্বিতীয়া বিভক্তির এক বচনের রূপ কোনটি হবে? উত্তর এখানে 4-এর অপশনটি সঠিক হয়ে যাবে, সখায়ম। দেখো সখী শব্দটি হচ্ছে হস্যইকারান্ত পুংলিঙ্গ শব্দ, দ্বিবচনের দ্বিতীয়া বিভক্তির এক বচনের রূপটি হয়ে থাকে সখায়ম। নেক্সট প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। দেখো ব্রু ধাতুর লট প্রথম পুরুষের বহু বচনের রূপ কোনটি? ব্রু ধাতুর লট প্রথম পুরুষের বহু বচন, এখানে দেখো একের অপশনটা সঠিক হবে, ব্রু বন্তি অথবা আহু। ব্রু ধাতুর লট লকারের রূপ কোনটি হয়? ব্রবীতি ব্রুত ভুবন্তি অথবা হয় আহ আহতু আহু। ব্রু ধাতুর দুটো রূপ হয়ে থাকে, একটা ব্রবীতি ভুবন্তি অথবা হচ্ছে আহু, দুটো রূপই কিন্তু সঠিক। নেক্সট 41 নাম্বার প্রশ্নটি হলো, স্ত্রীলিঙ্গ তৃতীয়া, অর্থাৎ ত্রি শব্দে স্ত্রীলিঙ্গের তৃতীয়া রূপ কোনটি হবে? এখানে দেখো 3-এর অপশনটি সঠিক হবে, যেটি হচ্ছে তিস্রিবি। ত্রি শব্দে স্ত্রীলিঙ্গ তৃতীয়া রূপটি হয়ে থাকে তিস্রিবি। 42 নাম্বার প্রশ্নটি হল, মহাভারতের কোন পর্বে শকুন্তলা উপাখ্যান বর্ণিত হয়েছে? মহাভারতের কোন পর্বে শকুন্তলা উপাখ্যান বর্ণিত হয়েছে? এখানে উত্তর হবে 3-টি সঠিক, আদি পর্ব। মহাভারতের আদি পর্বে শকুন্তলা উপাখ্যান বর্ণিত আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 43 নাম্বার প্রশ্নটি, দেখো এখানেও ম্যাচিং করতে বলা হয়েছে, এখানে কতগুলি শকুন্তলার থেকে নেওয়া কতগুলি লাইন তুলে দেওয়া হয়েছে, এদিকে বলা হয়েছে যে এই লাইনগুলি কোন কোন অঙ্কে রয়েছে। যেমন দেখো, শান্ত ইদম আশ্রম পদং স্ফুরতি চ বাহু কুত, এটি কোন অঙ্ক থেকে? এটি প্রথম অঙ্ক থেকে নেওয়া হয়েছে। রম্মানি বিক্ষ মধুরাংশ নিশম্য সপ্তান, এটি কোন অঙ্ক থেকে নেওয়া হয়েছে? এটা পঞ্চম অঙ্ক থেকে। ভাগ্যয়াত্মমত পরং ন খলু তদ বাচ্যং বধু বন্ধুবী, এটি কোন অঙ্ক থেকে? এটি হচ্ছে চতুর্থ অঙ্ক থেকে। আর পরিহাস বিজল্পিতং শাখে পরমার্থেন ন গিচ্ছতাং বচ, এটি কোন অঙ্ক থেকে? এটি হচ্ছে দ্বিতীয় অঙ্ক থেকে। তাহলে আমরা দেখলাম একের এ, 2-এর ডি, 3-এর বি আর 4-এর সি, এই রেশিওটা এখানে সঠিক হবে। অর্থাৎ আমাদের 2-এর অপশনটি রাইট হয়ে যাবে, একের এ, 2-এর ডি, 3-এর বি এবং 4-এর সি। নেক্সট প্রশ্ন কী আছে দেখব, নেক্সট হচ্ছে এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে, যমদগ্নের পত্তানি এক কথায় প্রকাশ করলে কী হবে? এখানে উত্তর হবে 2-এরটা সঠিক, যমদগ্নয়, যমদগ্নের পত্তানি হয়ে থাকে যমদগ্নয়। নেক্সট 45 নাম্বার প্রশ্নটি, দেখো বুৎপত্তি করতে বলা হয়েছে, যা যায়তে বুৎপত্তি করিলে কী হবে?
এখানে উত্তর হবে জং ধাতু যুক্ত জং প্রত্যয়। জং ধাতুর সঙ্গে জং প্রত্যয় যুক্ত করলে যাযায়তে হয় অথবা বিকল্পে কী হয়ে থাকে জং জন্যতে, দুটো রূপই কিন্তু সঠিক। জং ধাতুর সঙ্গে জং প্রত্যয় যুক্ত করলে যাযায়তে হয় অথবা বিকল্পে জং জন্যতেও হয়ে থাকে। নেক্সট 46 নম্বর প্রশ্নটি হল আত্মন যশ ইচ্ছতি এক কথায় প্রকাশ করিলে কি হবে। আত্মন যশ ইচ্ছতি হয়ে থাকে তিনেরটি সঠিক যশস্বতি। আত্মন যশ ইচ্ছতি যশস্বতি। নেক্সট 47 নম্বর প্রশ্ন, এটাও দেখো ম্যাচিং করতে হবে। এদিকে কতগুলি নাটকের নাম দেওয়া আছে, কতগুলি গ্রন্থের নাম দেওয়া আছে এবং এগুলি কোন কোন শ্রেণী গ্রন্থ সেটা আমাদের লিখতে হবে। দেখো চণ্ডকৌশিক হচ্ছে একটি দৃশ্যকাব্য, নীতি শতক হলো একটি গীতিকাব্য, কথার নব হলো একটি গল্প সাহিত্য এবং গৌড়বহ হলো ঐতিহাসিক কাব্য। অর্থাৎ একের বি, দুয়ের সি, তিনের ডি এবং চারের এ, এই রেশিওটাই আমাদের সঠিক হবে। অর্থাৎ আমাদের একের অপশানটি সঠিক হয়ে যাবে, একের বি, দুয়ের সি, তিনের ডি, চারের এ। নেক্সট 48 নম্বর প্রশ্নটি হল আধার প্রতিবিধ, অর্থাৎ আধার কয় প্রকারের হয়ে থাকে। উত্তর এখানে আমরা সবাই জানি আধার হচ্ছে ত্রিবিধ, আধার তিন প্রকারের হয়ে থাকে। কী কী? ঐকদেশিক আধার, অভিব্যাপক আধার এবং বৈষয়িক আধার। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্নটি হল নম ইতি পদস্য যোগে কা বিভক্তি প্রযোজ্যতে, অর্থাৎ নম ই পদের যোগে কোন বিভক্তি প্রয়োগ হয়ে থাকে। উত্তর কোনটি হবে? উত্তর দুয়ের অপশানটি সঠিক হবে, চতুর্থী বিভক্তি। তার নম ষষ্ঠী সাহা সধালং বসর যোগাচ্য, এই সূত্রানুসারে নম ইত্যাদি শব্দের যোগে চতুর্থী বিভক্তি যুক্ত হয়ে থাকে। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন অর্থাৎ 50 নম্বর প্রশ্নটি হল পৃথু যুক্ত ইয়সুন প্রত্যয় করলে কি হবে। পৃথুর সঙ্গে ইয়সুন প্রত্যয় যুক্ত করলে কি হয়ে থাকে? এখানে দেখো একের অপশানটি রাইট হবে, প্রথিয়স। পৃথু এ শব্দের সঙ্গে ইয়সুন প্রত্যয় যুক্ত করলে উত্তর হবে প্রথিয়স। তাহলে আজ আমি এই 50টি প্রশ্ন আলোচনা করলাম। আমার বোঝানো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেটা ভালো করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো এটুকুই।